তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সূরা শুরার 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর আও ইয়াজউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকীমা যার অর্থ হলো আল্লাহই হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাগব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ঈমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এজন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি গোছাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তাআলা তাদেরকে সেই সময়ে সন্তান দিয়েছিলেন এবং কোরআনে কারিমে তাদের সেই দোয়ার ফরম্যাট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফরম্যাটের দোয়া আল্লাহ তাআলার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সন্তান লাভের জন্য জাকারিয়া আলাইহিস সালামের দুটি দোয়া কোরআনে কারিমে উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে আলে ইমরানের আয়াতে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটি ছিল এই রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া যার অর্থ হলো হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দোয়াটি সূরা আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সেই দোয়ার ভাষ্য ছিল এই রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন যার অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআনে কারিমে সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সূরা সফাতের 100 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই রব্বি হাবলি মিনাস সলিহিন যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার তরফ থেকে ইসমাইল আলাইহিস সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকারিয়া আলাইহিস সালামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে ইয়াহিয়া আলাইহিস সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন প্রিয় দর্শক তাহলে নেক সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশেষ করে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ সেই সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেসের মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবী আলাইহিস সালাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তিগফার ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রিয় দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তাআলার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়া আলাইহিস সালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সূরা ফুরকানে বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সমাবেশের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তাআলার কাছে উভয়ে দোয়া করবেন নবী আলাইহিস সালামের সেই শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তিগফার করব এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সুন্নাহ সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সন্তানের এই মস্তবানে আমত লাভ করে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু